গাইবান্ধার সাত উপজেলার দুস্থ ও গৃহহীন 306টি পরিবার পেল সুন্দর পাকা বাড়ি। জমি আছে, ঘর নাই ও দুর্যোগ সহনীয় আবাসন প্রকল্পের আওতায় অতি দরিদ্র পরিবারের জন্য এসব ঘর নির্মাণ করে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পাকা বাড়িঘর পেয়ে খুশি জেলার দরিদ্র পরিবারগুলো। গাইবান্ধার সংবাদদাতা বিপ্লব ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শামীম আহসান। কিছুদিন আগেও তারা ভাঙ্গা ঘরে বাস করতেন, পাকা ঘর তো দূরের কথা, একটি টিনের ঘর নির্মাণও ছিল তাদের কাছে স্বপ্নের মতো। গাইবান্ধায় এমন হতদরিদ্র পরিবারকে জমি আছে, ঘর নাই ও দুর্যোগ সহনীয় আবাসন প্রকল্পের আওতায় দেয়া হলো রঙিন পাকা ঘর। এতে রয়েছে দুটি শোয়ার ঘর, একটি রান্নাঘর, টয়লেট ও টিউবওয়েল। 3 লাখ টাকা ব্যয়ে প্রথম দফায় নির্মিত ঘরগুলো 7টি উপজেলায় 306টি দুস্থ গৃহহীন পরিবারকে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কল্যাণে এসব ঘর পেয়ে জেলার গৃহহীন মানুষগুলো আনন্দিত ও উচ্ছ্বসিত। তখন তো আমি একটা ভাঙ্গা ঘরে ছিলাম, এখন আমি খুব খুশি। আমি কোনোদিন কল্পনা করিনি যে আমার ভাগ্যে এই ঘর হবে। এখন এই ঘরটা পাওয়ার দরুন বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে থাকে। যাদের মাথা গোঁজার ঘর নেই তাদের বাছাই করে ঘর দেওয়ার এই প্রকল্পের লক্ষ্য বলে জানালেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। এই প্রকল্পটি গ্রহণ করে স্টেপ বাই স্টেপ আমরা সকল মানুষের ঘর করে দেওয়ার প্রচেষ্টাই আমরা প্রথম পদক্ষেপ হিসাবে এই ঘরগুলো আমরা করে দিয়েছি। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।